Good morning everyone. Today 9th of October 2020 class 3 subject bangla boi bangla sahitya porichoy. Ajke amra korbo tomader textbook theke ekti notun golpo durani o shurani and this is revision class. To ajker golper nam durani o shurani likheche Nabonendranath Thakur. To durani o shurani golpe tomader dujon ranir kotha bola hoyeche. চলো তাহলে গল্পটি আমি তোমাদের ছোট্ট করে বলে দিচ্ছি যে এই গল্পের লেখক কি বলতে চেয়েছেন তো এক রাজার দুই রানী ছিল আর দুই রানীর নাম কি ছিল সুও আর দুও তো রাজার বাড়িতে সুও রানীর খুব আদর যত্ন ছিল সুও রানী সাত মহলে থাকতেন অনেক দাসদাসী তাকে সেবা করত আর যিনি দুও ছিলেন অর্থাৎ দুও রানী বড় রানী সুও রানী ছিলেন ছোট রানী আর দুও রানী ছিলেন বড় রানী বড় রানী খুব অনাদর আর অযত্নে থাকত রাজা তাকে কি করতেন বিষ নয়নে দেখতেন অর্থাৎ রাজা বড় রানীকে একদমই দেখতে পারতেন না বড় রানী ভাঙাচোরা একটা ঘরে থাকতেন আর তার জন্য একটি মাত্র দাসী ছিল দেখাশোনা করার জন্য সেই দাসীটিও ছিল বোবা কালা অর্থাৎ সে না কিছু বলতে পারত না কিছু শুনতে পারত আর দুও রানী যেহেতু অযত্নে ছিল তাই তার পরনে ছিল তিনি পরতেন কি জীর্ণ একটা শাড়ি অর্থাৎ ছেঁড়া শাড়ি ছেঁড়া কাঁথায় তিনি শুতেন আর দুও রানীর ঘরে রাজা একটি দিন আসতেন একবার বসতেন একটি মাত্র কথা বলেই চলে যেতেন আর যিনি সুও রানী ছিলেন অর্থাৎ ছোট রানী তার ঘরেই রাজা বারো মাস থাকতেন এরপর একদিন রাজা কি করলেন তার রাজমন্ত্রীকে ডেকে বললেন যে তিনি দেশ বিদেশে বেড়াতে যাবেন তাই জাহাজ প্রস্তুত করতে তো রাজার আদেশে রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন সাতটি জাহাজ তার জন্য সাজাতে সবাই প্রচেষ্ট হন অর্থাৎ রাজা যে ঘুরতে যাবেন তার জন্য সাতখানা জাহাজ বিদেশে পাড়ি দেবে তো সেই সাতখানা জাহাজে একখানা জাহাজে রাজা নিজে চড়বেন আর ছখানা জাহাজে রাজা চাকর বাকর যাবে আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন এরপর একদিন মন্ত্রী এসে খবর দিলেন যে জাহাজ প্রস্তুত তো রাজা বললেন ঠিক আছে তাহলে কালই আমরা বেরিয়ে পড়ব মন্ত্রী তখন কি করলেন ছোট রানী সুও রানীর ঘরে গেলেন তখন সুও রানী সোনার পালঙ্কে শুয়েছিলেন সাত সখী অর্থাৎ সাতজন দাসদাসী তার সেবা করছিল তো এবার রাজা তাকে জিজ্ঞেস করলেন যে রানী দেশ বিদেশ ঘুরতে যাব তো তোমার জন্য কী আনব তখন রানী রাজাকে প্রচুর জিনিস আনতে বললেন যেমন ননির হাতের হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন হীরের রং বড় সাদা তিনি বললেন যে রক্তের মতো রাঙা আটগাছা তার মানিকের চুড়ি চাই রাজা বললেন যে ঠিক আছে তিনি চুড়ি আনবেন তারপরে ছোট রানী আরও কি বললেন যে সোনার দশ গাছা মল তার চাই রাজা তাতেও সম্মতি জানালেন তারপর রানী আরও বললেন যে তার পায়রার ডিমের মতন সোনার মুক্ত একছড়া হার লাগবে সেটাতে রাজা সম্মত হলেন তারপর সুরানী আরও কি বললেন যে আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি তার চাই তো রাজা ছোট রানী অর্থাৎ সুও রানীর সমস্ত ইচ্ছাই পূরণ করার জন্য সম্মতি তিনি জানালেন তারপরে ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় জানালেন এবার রাজা বিদায় হয়ে অর্থাৎ ছোট রানী থেকে বিদায় নিয়ে জাহাজে চড়বেন তখন সেই সময় তার মনে পড়ল কার কথা দুও রানীর কথা অর্থাৎ বড় রানীর কথা তো তখন তিনি দুও রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথার মধ্যে তখন দুও রানী শুয়েছিলেন তো রাজা তার ঘরে গেলেন সেই ভাঙাচোরা ঘরে তো সেখানে দাঁড়িয়ে রাজা বললেন যে তিনি বিদেশে যাচ্ছেন তো ছোট রানীর জন্য তিনি অনেক কিছু আনবেন তখন তিনি বড় রানীকে জিজ্ঞেস করলেন যে তোমার জন্য কী আনব তখন বড় রানী অর্থাৎ দুও রানী বললেন যে মহারাজ যেন ভালোই ভালোই ঘরে ফিরে আসে এটাই আমার চাওয়া পাওয়া এটাই ছিল তোমাদের এই গল্পের মূল কথা তো তোমরা গল্পটি কিন্তু বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে আর মুখস্থ করবে যাতে তোমরা যে কোনো প্রশ্ন আসলেই সেই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারো এরপর এখানে কিছু শব্দার্থ রয়েছে
দুও দুঃখী মানে ভাগ্যহীনা, সুও মানে ভাগ্যবতী বা স্বামীর প্রিয় স্ত্রী, সাতমহল মানে সাতটি মহল যুক্ত রাজপ্রাসাদ, মালঞ্চের মানে ফুল বাগানের, সিন্দুক মজবুত ও বড় বাক্স বিশেষ, গহনা মানে গয়না, বিষ্ণয়নে মানে কুনজরে, জীর্ণ মানে ছেঁড়া, কোয়ে মানে বলে, আজ্ঞায় মানে আদেশে, প্রস্তুত মানে তৈরি, পালঙ্কে মানে মূল্যবান খাটে, শিয়রে মানে মাথার দিকে, ননির হাতে মানে মাখনের মতো নরম হাতে। এখানে আরও কিছু তোমাদের শব্দার্থ রয়েছে, তো এগুলো তোমরা অবশ্যই কিন্তু পড়বে। এরপর যাব অনুশীলনী প্রশ্নোত্তরে। এক নম্বরে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে বন্ধনীর মধ্যে দুটো করে শব্দ দেওয়া রয়েছে, তো যেটা সঠিক শব্দ হবে সেটা বেছে নিয়ে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, একটা করে দেওয়া হয়েছে। ক, এক রাজার দুই না তিন রানী ছিল, তো সঠিক উত্তর দুই রানী। খ, ড্যাশ দাসী সৌরানীর সেবা করে, 700 দাসী সৌরানীর সেবা করে। গ নম্বর, বড় রানী রাজা বড় রানীকে বিষ নয়নে দেখেন। ঘ নম্বর, সৌরানী রাজন্তপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। উ নম্বর, দুয়োরানীর ঘরে রাজা একদিন আসেন। এরপরে প্রশ্ন নম্বর দুই, একটি বাক্যে উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন রয়েছে, তো প্রশ্নগুলোর একটি বাক্যে তোমাদেরকে উত্তর দিতে হবে, একটা করে দেওয়া হয়েছে। ক নম্বর, রাজার দুই রানীকে কি নামে ডাকা হয়েছে? উত্তর, রাজার দুই রানীকে দুয়োরানী আর সুয়োরানী নামে ডাকা হয়েছে। খ নম্বর, সুয়োরানী কীরকম বাড়িতে থাকেন? সুয়োরানী সাতমহল বাড়িতে থাকতেন। গ নম্বর, দুয়োরানী কীরকম বাড়িতে থাকেন? দুয়োরানী ভাঙাচোরা বাড়িতে থাকতেন। ঘ নম্বর, সুয়োরানী কীরকম বিছানায় শুতেন? সুয়োরানী সোনার পালঙ্কে শুতেন। উ নম্বর, দুয়োরানীর দাসীটি কীরকম ছিল? দুয়োরানীর দাসীটি ছিল বোবা কালা। চ নম্বর, দুয়োরানী রাজাকে বিদায় জানাবার সময় কী বললেন? দুয়োরানী রাজাকে বিদায় জানাবার সময় বললেন, মহারাজ ভালোয় ভালোয় ঘরে ফিরে এলে তার সকল সাধ পূরণ হবে। তো আজকের ক্লাসে আমরা পড়লাম সুয়োরানী দুয়োরানী গল্প। আমি আগে বললাম যে গল্পটা তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে পড়বে। তারপরে শব্দার্থ করলাম, তারপরে করলাম অনুশীলনী প্রশ্নোত্তর এক এবং দুই। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে বারবার করে পড়বে আর মুখস্থ করবে। এরপর আমি কিছু শব্দার্থ দিয়েছি, সরি বাংলা বানান দিয়েছি, তো এগুলো তোমাদের কিন্তু বাড়িতে অভ্যাস করতে হবে। উজ্জ্বল, হর্ষ বর্গীয় জয় জ বফলা ল উজ্জ্বল, অবশিষ্ট সরিয় ব অবশিষ্ট, তালব্যশয় রশ্মি মধ্যিন শয়ট অবশিষ্ট, মালঞ্চ ময়াকা ল ইয় চ মালঞ্চ, পতঙ্গ প ত ওয়ায় গ পতঙ্গ, পূর্ণ পয় দীর্ঘ মূর্ধন্য রে পূর্ণ। থ্যাংক ইউ।